सुनो सुनो सुनो। রেডিগারু আয় বহির্ভূত সম্পত্তি জমা করার অভিযোগে একজন আত্মীয়কে ভিজিলান্স ধরছে গো। বাবু হলে বৌদ্ধর আরটিও বসন্ত মহাপাত্র। গত 15 তারিখে ভিজিলান্স তার আয় বহির্ভূত সম্পত্তি টুল অভিযোগে একা সঙ্গে 10টি জায়গায় চড়ো করছন্তি বেলে 10 আর 9 10টি স্থান। একসঙ্গে 10টি স্থানে চড়ো হল মানে সেসব স্থানে তার অনেক সম্পত্তি থাকতেই পারে। পাহাড়ে উৎকল সিগনেচরে থিবা ফ্ল্যাটে আউ বৌদ্ধরে তার বাড়া ঘর, ভঞ্জনগরে থিবা তার পৈতৃক ঘর আউ গঞ্জামরে থিবা তার সম্পর্কীয় ঘর উপরে চড়ো হইতলা বেলে কাহাঁ সে কাহাঁ তক। তবে সেসব স্থানে বাবুর অনেক সম্পত্তি জবত করে থাকবে। উৎকল সিগনেচরে থিবা 3000 স্কোয়ার ফুটর ফ্ল্যাটর এবেকা মূল্য 3.5 কোটি টাকারু অধিক হব। কল্পনা উৎকল রয়াল রেসিডেন্সির 1900 স্কোয়ার ফুটর 3 BHK ফ্ল্যাট যার দাম 4 কোটি টাকা হব। কথা নাই গে রে, বিলে যেতক বসিকি দান খাওছি মূষা বসিকি হিসাব করুছন্তি। মূষা যেতে ধান খাওছি বিলেই বসি হিসাব করুছি। টাকা এই দুটো ফ্ল্যাটর দাম তো কোটি কোটি টাকা, অন্য সম্পত্তির দাম কত হবে? Z1 এর আইকনিক ফ্ল্যাট পাই 35 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি। বেঙ্গালুরুর ফ্ল্যাট কিনে পাই 88 লক্ষ টাকা মধ্যে অ্যাডভান্স দিয়েছি। বিভিন্ন ব্যাংক জমা আর বিমারে 3.9 কোটি টাকা টাপ হয়েছে বলে দেশ সব কিনে দিতাম দাবা। সূর্য লাগছে গো, সরকারি চাকরি করে অত সম্পত্তি কামন করলো। ভিজিলেন্স বেলুচন্তি মোট সম্পত্তি 19 কোটির অধিক হব। আগুরু বাবু 2012 ভিজিলেন্স জেলরে পড়িকে চাকরির নিলম্বিত হইতলা, তারপরে তার একাধিক বিদেশ গস্তর খরচ নগদ আকারে একা খরচ করছি বলে আমার সুবর্ণ কোটাল গোটিয়ে। তবে তো অনেক সম্পত্তি জমা করার সঙ্গে ভীষণ মাত্রায় ভোগবিলাস মধ্যে করছে। তার পরিবার ছড়া আউ জনে মহিলাঙ্ক সাঙ্গে তাঙ্কর ঘনিষ্ঠ সম্পর্ক অচ্ছন্তি রে। বৌদ্ধর জনসাধারণ বাড় ফুটিকি বাজা বজিকি মিঠা বন্টন করছন্তি। পদ্ধন আজ্ঞা কাপালি কেতবেলে পড়িব সে কথা উপরওয়ালা ইন জানন্তি। কথা নেই রে, পড়িব পাড়ি গড়িব মালি বেড় আসিলে কপাট কিলি। বেড় আসিলে পড়িব পাড়ি মালি গড়াইব কবাট কিলি।